বিশ্বনবীর পরিচয় যখন আল্লাহ কোরআনে দিলেন, আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। I have sent you as a mercy for the entire universe. Nabigo, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? রহমাতাল লিল মুত্তাকিন, শুধু মুত্তাকিদের জন্য তিনি রহমত। আল্লাহ কি বলেছেন? বিশ্বনবী শুধু মুসলমানদের জন্য রহমত। আল্লাহ কি বলেছেন? রাহমাতাল লিল আলামিন। তাহলে এটা উমুম, এটা সবার ধর্ম, এখানে সবার অধিকার আছে, চিল্লায় বলতে হবে, ঠিক কি না? ইসলামের কয়টা বললাম? চারটা। পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আত-তাইসির। আত-তাইসির, আওয়াজ করে বলেন, পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম। আপনাদের কষ্ট হচ্ছে? আর অল্প কয়েক মিনিট কষ্ট করা যাবে? আর পাঁচ মিনিটে বাকি পাঁচটা বলে দেই। হ্যাঁ, সারা রাত, সারা রাত আপনারা থাকেন, আমার একটু জায়গায় করে দিয়ে এদিক দিয়ে, আমি এমপি সাহেব নিয়ে এদিক দিয়ে চলে যাব। তাহলে পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আত-তাইসির। চিল্লায় বলেন, কি নাম? তাইসির মানে সহজ। তাইসির মানে ইসলাম কঠিন না সহজ? জোরে বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তোমাদের জন্য সহজ চায়, কঠিন চায় না। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আমাদের দ্বীনে, ইসলাম ধর্মে কোনো কাঠিন্যতা নাই ভাই। আপনার পাশের ঘরের হিন্দু ভাইটার সাথে যখন কথা বলবেন, প্রথমেই বলবেন ইসলাম খুব কঠিন, নাকি কি বলবেন? কি বলবেন? সহজ। কতটা সহজ দেখেন। দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ? দাঁড়াতে না পারলে বসে নামাজ পড়লে কবুল করবে কে? ওযু করে নামাজ পড়া কি ফরজ? পানি নাই তায়াম্মুম করলে কবুল করবে কে? বিয়েতে মোহরানা দেওয়া কি ফরজ? এখন মোহরানা নাই। এক সাহাবী বললে, ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মোহরানা আছে? নাই। কি আছে? কই কিচ্ছু নাই। তো কিচ্ছু না থাকলে বিয়ে করবা কেমনে? কোরআন পারো? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, পারি। এক মেয়েকে বললেন, তুমি পারো? কয় না, পারি না। বিশ্বনবী বললেন, আসো বিয়ে পড়াই দে। দুজনের বিয়ে পড়াই দিলেন। বিয়ে শেষে বললেন, মা তোমার স্বামীর পার্থিব জগতের কোনো সম্পদ নাই যেটা দিয়ে মোহরানা আদায় করবে। তুমি কোরআন পারো না, কিন্তু তোমার স্বামী সাহাবি কোরআন পারে, সে প্রতিদিন আর রাতে তোমাকে একটু একটু করে কোরআন শিখাইয়া দিবে, এটাই মা তোর বিয়ের মোহর। ইসলাম খুব কঠিন না? আমরা কঠিন বানাইছি মৌলবীরা, ঠিক কিনা? কেউ যদি ইসলামকে কঠিন ভাবে আপনার কাছে উপস্থাপন করে, বাঘের বাচ্চার মতো দাঁড়িয়ে বলবেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাইরে কারো উপর কোনো নিয়ম চাপায় দেয় না, যখন ঠিক কি না? ইসলাম সহজ, এতদিন করে কঠিন বানায় রাখছে আপনাদের কাছে, কঠিন কঠিন করে প্রেজেন্ট করেছে ইসলামকে, কঠিন বানাই স্যার কিলাকিলি শিখাইছে, কিলাকিলির দিন শেষ। আর আমরা কিলাকিলি করতে চাই না, আমরা চাই ঐক্য। চিল্লায় বলো, ঠিক কি না? কিলাকিলির দিন শেষ, গোজামিলের দিন শেষ, ভুল বুঝানোর দিন শেষ। জনগণ সচেতন, জনগণরে ধোকা দেয়া চলবে? সহজ, ইসলাম সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াসিরু ওয়ালা তুআসিরু, সহজ করো, কঠিন করো না। মুআযি ইবনে জাবালকে ইমাম বানালেন, উনি মাগরিবের নামাজে সূরা বাকারা ধরছেন, কোরআনের সবচেয়ে ছোট সূরা। হ্যাঁ বলো, কত বড়? 286 আয়াত, অনেক বড় সূরা। দেন মাগরিবের নামাজে যদি এটা ধরে, পিছনে হচ্ছে কর্মচারী সাহাবি যারা খেজুর বাগানে কাজ করতেন, এক সাহাবি রাগে নামাজ রেখে চলে গেছে, রাগে নিজে নিজে একা একা বারান্দায় নামাজ পড়ে বিশ্বনবীর কাছে বিচার, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, ইনডাইরেক্ট না, এটা কি অ্যাকশন? ডাইরেক্ট বড় হুজুরের কাছে যে বলে, ইয়া রাসূলুল্লাহ কেমন ইমাম পাঠাইছেন, মাগরিবে বাকারা দিয়া ধরছে। বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল, ইমামকে ডেকে পাঠালেন, কারণ লোকজন তো কিছু করতে পারবে না, এটা তো বিশ্বনবীর অ্যাপয়েন্ট করা ইমাম, যিনি অ্যাপয়েন্ট করেছেন তার কথা ছাড়া এখানে সভাপতি আজকে বলল আপনি ইমাম, কালকে বললো আপনি নাই, এরকম ইমাম নাকি? বিশ্বনবী অ্যাপয়েন্ট করেছেন, বিশ্বনবী ডেকে পাঠালেন।
তার সাথে কথা বলতে যে বিষ্ণুনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল, রেগে মেগে বিষ্ণুনবী বললেন, আফাত্তানুন আনতা ইয়া মুআদ, মুআজ তোমার কি ফিতনা বাজানোর জন্য এখানে ইমাম বানায় পাঠাইছিলাম? খবরদার, যখন মানুষের ইমামতি করবা, ইদা আম্মাল তুমি যখন ইমামতি শুরু করবা, ফালিউখফফ, সেজন্য সালাতটা ছোট করে, সেজন্য বড় না করে, ফাইন্না ফিহিমাল মারিদ ওয়াল মুসাফির, কেননা তোমার পিছনে অনেক মুসাফিরও দাঁড়াইতে পারে। আমি যাচ্ছি এখান থেকে আরেক দিকে, দেখলাম মাগরিবের নামাজ শুরু হয়েছে, ভাবলাম সফর যেহেতু শুরু করছি নামাজের সময় নামাজটা পড়েই যাই, তো আমি ঢুইকা দেখি বাকারা দিয়ে ধরছে উনি, তো আমি পড়তে পারবো? বিষ্ণুই বললেন, তোমার পিছনে মুসাফির দাঁড়াতে পারে, মারিদ অসুস্থ দাঁড়াতে পারে, জাল হাজা হাজতওয়ালা লোক দাঁড়াইতে পারে, ছোট করে নামাজ পড়ায় মুআজ, ছোট করে ইয়াসিরু মুআজ, দোহাই লাগে, ইসলামটারে সহজ করে রিপ্রেজেন্ট করবা, ওয়ালা তুআসিরু কঠিন করো না, বাশিরু সুসংবাদ দিও মুআজ, ওয়ালা তুআসিরু কঠিন করো না, সুবহানাল্লাহ পড়ে। তে হাদিসগুলো থেকে আমরা কি বুঝলাম, সহজ না কঠিন? আর কোনদিন কেউ কঠিন বললে শুনবেন? আওয়াজ করে বলবেন ইসলাম সহজ, চিল্লায় বলেন ঠিক কিনা? ছয় নাম্বার, ইসলামটা হচ্ছে দীনুল ফিতরা, আওয়াজ করে বলেন দীনুল, আরো জোরে দীনুল, আর পাঁচ মিনিটের মধ্যে শেষ করবো ইনশা, আওয়াজ করবেন না, ডিস্টার্ব করবেন না, তাড়াতাড়ি শেষ করতেছি। দীনুল ফিতরা মানে এটা ফিতরাতি ধর্ম, স্বভাব সুলভ ধর্ম, সুইটেবল রিলিজিয়ান, ইসলামটা পরিবেশ বান্ধব ধর্ম। পরিবেশ বান্ধব বলে একটা কথা আছে, নাম শুনছেন? রাইট, এটা পরিবেশ বান্ধব ধর্ম, রুচি সম্মত, ফিতরাতুল্লাহি আল্লাতি ফাতারান নাস আলাইহা, আল্লাহ নিজের ফিতরাতে ইসলামকে তৈরি করেছেন, তাই এটা স্বভাব সুলভ, মানে আমাদের সাথে এটা ইসলামকে মানতে জানতে বুঝতে বুঝাতে সহজ, খুব সুইট করে, ইসলামের এমন কোনো বিধান নাই যেটা আমাদের খারাপ লাগে, জোরে কোন ঠিক কিনা? এই এই চলে রাইট, এই টয়লেটের উপরে যা, এই চলে, এই এদিকে তাকাও, এদিকে টয়লেটের উপরে কে এগুলো, এদিকে তাকাও, এদিকে তাকাও, কোন আওয়াজ নাই, এই কথা বলো কেন তুমি, কোন আওয়াজ নাই, পাঁচ মিনিট পরে আমরা শেষ করব, আস্তে আস্তে বিদায় নিব, কোন আওয়াজ নাই, এদিকে তাকান, এটা স্বভাব সুলভ ধর্ম। ইসলামের একটা বিধান বলতে পারবেন যে হুজুর এটা আমার রুচিতে নেয় না, দেখাইতে পারবেন? কিন্তু অন্য ধর্মের এরকম অনেক বিধান আছে যেটা রুচিতে নেয় না। হিন্দু ধর্মের অনেক ভাইরা আমার আলোচনা শুনে, অনেক হিন্দু আমাদের হাতে মুসলমান হয় আলহামদুলিল্লাহ, হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তাদের ধর্মে একটা বিধান আছে যে আপনি ভালো হিন্দু হতে চাইলে আপনাকে গোমূত্র পান করতে হবে, মানে গরুর পেশাব পান করতে হবে, এবং অবাক করা কাণ্ড, তারা ইন্ডিয়া থেকে এটাকে রপ্তানি করে ইউরোপ আমেরিকাতেও পাঠায়, কারণ ইউরোপ আমেরিকার যে হিন্দুরা আছে সেখানকার সুপার স্টোর থেকে শপিং মল থেকে ওইটা কিনে কিনে পান করে। আপনারা যদি বলে এই যে এক বোতল নিয়ে আসছি গরুর পেশাব, এটা খাইলে তোর এক কোটি টাকা দিব, খাইবেন? আমি কমু তুই নিয়ে আইসস তুই খা, ঠিক কিনা? কারণ আমাদের রুচিতে এটা ধরে না, ইসলাম এটা আমাদেরকে শিখায় নাই। তো ইসলামটা হচ্ছে রুচি সম্মত ধর্ম, স্বভাব সুলভ ধর্ম। তারপরে হিন্দু ধর্মে ছোট বাচ্চাদেরকে পবিত্র করতে হলে, মেধাবী করতে চাইলে গোবরের স্তূপ করে ওখানে ফেলে দিতে হয়, ওই বাচ্চা ছুটে আসবে কান্না করবে আবার ফেলতে হবে, ওর গা গোবর দিয়া একেবারে বিউটি পার্লারিং করে তারপরে ওর গোসল করাইলে ও খুব ভালো হয়ে যাবে, এরকম আইডিওলজি তারা বিলিভ করে। তো এটা একটা প্রাণীর মল কারো গায়ে মেখে পার্লারিং করা, এটা কি আমাদের আকলে ধরে? আমাদের ধর্মে এরকম কোনো বিধান আছে? হিন্দু ভাইরা যদি থেকে থাকো, জাস্ট পন্ডার অন দ্য নিউজ, এই বিষয়গুলোর উপর একটু থিঙ্ক কর, একটু ভাবো, চিন্তা করে দেখো, ইসলাম হচ্ছে দীনুল ফিতরা, স্বভাব সুলভ ধর্ম, এইখানে মনে মানে না এরকম কোন বিধান আল্লাহ দেয়। সাত নাম্বার হচ্ছে দীনুল ইলম, এটা জ্ঞানের ধর্ম, জ্ঞানের উপর প্রতিষ্ঠিত। এই ধর্মের প্রথম কথা হচ্ছে পড়ো, প্রথম কথা কি আরবিতে কি, বিসমি রাব্বিকাল লাযী, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুন আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুত্তাবিআন, অথবা আলেমের ফলোয়ার হও, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো,
ওয়ালা তাকুনিল খামিস চারটা হইও পাঁচ নাম্বার হইও না ফাতাহলিক তাহলে ধ্বংস হয়ে যাবা পাঁচ নাম্বারটা হচ্ছে আলেম বিদ্বেষী খবরদার আলেমদের পিছনে লেগো না তাহলে তোমার দিন দুনিয়া আখিরাত সবটারে বরবাদ করে দিবে কে এটা নলেজের উপর বেস করে ধর্ম এখানে উল্টা পাল্টা কথা বলার সুযোগ আট নম্বর এ ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে দীনুস সালাম এটা শান্তির ধর্ম আওয়াজ করে বলেন দীনুস সালাম কিসের ধর্ম বিশ্বনবী যখন রাজা বাদশাহদের কাছে চিঠি লিখতে পাঠাতেন ওনার কুত্তাব ছিল মানে ওহী লেখক এবং চিঠি লেখক সাহাবি বিশ্বনবী বলতেন লেখো আসলিম তাসলাম ওই দেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠাও চিঠি শুরুতে থাকতো সালাম কি থাকতো শান্তি সালামুন আলা মান ইত্তাবা আল হুদা শান্তি তার জন্য যে হেদায়েতকে গ্রহণ করেছে আসলিম তাসলাম ইসলাম মানো দুনিয়াতেও শান্তি আখিরাতেও তোমার শান্তিতে রাখবে কে আবার আল্লাহর নিজেরও একটা নাম সালাম ঠিক কি না আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জাব্বার ঠিক কি না আবার আমরা যখন একজন আরেকজনের সাথে দেখা হয় আমরা কি বলি জোরে বলেন কি বলি আবার যারা যে মুক্তিযোদ্ধারা দেহের তাজা রক্ত বিলিয়ে দিয়ে কবরে শুয়ে আছে তাদেরকে আমরা কি বলি ভাষা শহীদদেরকে আমরা কি বলি সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে পড়েন আমিন তাহলে ইসলাম কিসের ধর্ম মারামারি করা যাবে ধাক্কাধাক্কি করা যাবে বিশৃঙ্খলা করা চলবে নয় নাম্বার বৈশিষ্ট্যের নাম আল ওয়াসাতিয়্যা নয় নাম্বার বৈশিষ্ট্যের নাম একটু কঠিন হয়ে গেছে নামটা না কঠিন নায়িকাদের নাম নায়কের নাম ঠিকই আসে ক্যাটরিনা কাইফ ক্যাটরিনা কাইফ কঠিন না নামটা এগুলো মুখস্থ তারপরে ওই খেলোয়াড়দের নাম মুখস্থ ওই সেলিব্রিটিদের নাম মুখস্থ মাগার ইসলামের সুন্দর সুন্দর টার্মিনোলজি পরিভাষা বের হয় না এগুলো বের করায় স্যার মনে আওয়াজ করে বলেন আল ওয়াসাতিয়্যা আল ওয়াসাতিয়্যা আওয়াজ তুলে আল ওয়াসাতিয়্যা ওই যে সবারটা শেষ হয়েছে তখন ও কইতেছে আল ওয়াসাতিয়্যা মানে মধ্যম পন্থা মানে কি বাড়াবাড়িও করা যাবে না ছাড়াছাড়িও করা যাবে না মাঝামাঝি থাকতে হবে ঠিক কি না আমরা শিথিলপন্থীও না আমরা কট্টরপন্থীও না আমরা মধ্যমপন্থী আমরা কি পন্থী বাড়াবাড়ি করবেন সারাসারি করবেন কই থাকবেন মাঝামাঝি ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়ায়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা সুবহানাল্লাহ পড়েন অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে তৈরি করেছি যাতে পৃথিবীতে তোমরা এই মধ্যম পন্থাকে চর্চা করতে পারো ঠিক কিনা কাউরে আমরা গালিগালাজ করব না আমরা ইসলামের সৌন্দর্যকে তুলে ধরব যারা বোঝার তারা ঠিকই বুঝে নেবে ঠিক কিনা কারো পিছনে আমরা লাগতে চাই না আমরা হকের বাণীকে প্রচার করব আমাদের এই বাণীকে কর্ণকুহরে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে কে মাঝামাঝি থাকতে রাজি আছেন তো আমি এই মাঝামাঝি রেখে দাওয়াত প্রচার করতে চাই আমার সাথে থাকবেন তো দোয়া করবেন তো না বদদোয়া দিবেন আল ওয়াসাতিয়্যা চিল্লায় বলেন কি নাম প্রত্যেক জেলায় জেলায় আল ওয়াসাতিয়্যা নামক একটা সোশিও রিলিজিয়াস অর্গানাইজেশন করতে হবে মানে ধর্মীয় সামাজিক আমরা রাজনীতি করতে চাই না রাজনীতি করবে আমাদের সম্মানিত বাবু ভাই আমরা বাবু ভাইয়ের সাথে আছে চিল্লায় এখন ঠিক কিনা আমরা ধর্মীয় সামাজিক সংগঠন চালাতে চাই অর্থাৎ যেখান থেকে সামাজিক কাজ করব আর ধর্মীয় কথাগুলো শোনাবো ঠিক কিনা আর আমরা মাঝামাঝি থাকব এই মধ্যম পন্থা ছাড়া বাঁচার কোন উপায় চারিদিকে যেভাবে জঙ্গিবাদ উগ্রবাদ মাথা চারা দিয়ে উঠেছে এগুলোকে ধামাচাপা দিতে হলে মধ্যম পন্থার কোন বিকল্প নাই চিল্লায় বলো ঠিক কিনা মাঝামাঝি কোন বাড়াবাড়ি নেই ইসলামের সর্বশেষ বৈশিষ্ট্যের নাম আল উদু আওয়াজ নাই আরো জোরে সবাই রাগ করতেছে খুব ইচ্ছা করে জোর করে আমাদের বের করতেছে কথা এগুলো বের করলে মুখস্থ হয়ে যাবে শুনতে শুনতে আপনি মুখস্থ হয়ে যাবে
এই যে নায়িকাদের নায়কদের নাম আমাদের মুখস্থ কেমনি শুনতে শুনতে, ঠিক কিনা? এগুলো শুনলে মুখস্থ হয়ে যাবে। আল উদুহ মানে ক্ল্যারিটি, কোনো গোজামিল নাই ইসলামে। আছে হিন্দু ধর্মে একটা নিয়ম আছে, শুধু ব্রাহ্মণরাই বেদ রামায়ণ মহাভারত এগুলো ধরতে পারবে, নিম্ন বর্ণের হিন্দুরা ধরতে পারবে না। আমাদের ইসলামে এগুলো আছে, কোরআন শুধু আমরাই ধরতে পারবো, আপনারা পারবেন না। অনেকে এরকম বলে যে আলেমরা কোরআন ধরবে, অন্যরা ধরতে পারবে। আব্দুন নূর 7 বছরের একটা শিশু, বাড়ি পাল্লা হারানো গেছে, মানুষের যেহেতু অনেক ভিড় হারাতে পারে বা বাচ্চা এদিক সেদিক কিছু খাওয়ার জন্য যেতে পারে, কোন ছোট বাচ্চা দেখলেই আস্তে করে জিজ্ঞেস করবেন তোমার নাম কি, আছে না? ওই যে পাল্লারে পাওয়া গেছে, পাল্লার বাইরে ছোট বাচ্চারে পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। তো কেউ যদি আপনারে বুঝায় খবরদার কোরআন ধরা যাবে না, এটা আলেমরা ধরবে, তোরা ধরতে পারবি না, মানবেন কথা? এই তো বাঘের বাচ্চার মতো উত্তর, দাঁড়িয়ে বলবেন কোরআন সবার। আমি আরবি বুঝি না, আমি বঙ্গানুবাদ করে কোরআন বুঝবো, কোরআনের দাওয়াত করবো, চিল্লা এখন, ঠিক কিনা? বল্লিগু আন্নি ওয়ালা আহায়া, প্রত্যেকেই প্রেরণার বাণীবাহকের কাজ করতে হবে, যতটুকু জানি পৌঁছে দিব। আমি বেশি জানি তো আমি বেশি বেশি ছড়াবো, আপনি জানেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এইটাই আপনি ছড়ায় দিবেন, ঠিক কিনা? কেউ যদি বলে কোরআন পড়া যাবে না, ধরা যাবে না, এটা বোঝা পড়া আলেমদের কাজ, শুনবেন না? ক্ল্যারিটি, গোজামিল নাই, কোনো গোজামিল নাই। আমি যদি কোরআনের আয়াত ভুল করি, আমরা ধরতে পারবেন না আপনি? আপনি কোরআনের আয়াত ভুল পড়ছেন, হুজুর ঠিক করে নেন, আমি ঠিক করে নেব, ঠিক কিনা? কোনো গোজামিল নাই। আল উদু, জল জলে সূর্যের মতো আল্লাহ ইসলামকে রেখে দিয়েছে, আলহামদুলিল্লাহ পড়েন। এই ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে? ইসলামের বিজয়ের অংশীদার আমরা হতে চাই, এই ইসলামকে আমরা মানতে চাই, কতক্ষণ বুঝলা গেছি? ইসলাম মানব কতক্ষণ? ইসলাম মানব কোনখানে মনে থাকবে? কথা দিলেন তো, যে আয়াত দিয়ে শুরু করেছি ওইটা দিয়ে শেষ করি। ইসলাম ছাড়া অন্য কোথাও যদি কেউ কল্যাণ তালাশ করে, ধর্ম তালাশ করে, সেটা আল্লাহ গ্রহণ করবে না, লোকটা হবে আখেরাতে হাই হাই কোম্পানির ম্যানেজার। আমরা কি হাই হাই কোম্পানির ম্যানেজার হতে চাই? আমরা জান্নাতি হতে চাই, কি হতে চাই? সবসময় ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন তো? ডান হাত কেরকম মুষ্টিবদ্ধ করে উপরের দিকে উঠান, ইসলামের পক্ষে থাকবেন তো? লিল্লাহি তাকবীর, আল্লাহ তুমি কবুল করো। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অনেক শুকরিয়া। আপনারা কথা দিয়েছিলেন কেউ উঠবেন না, আমি জানি ওয়াদা দিয়ে ওয়াদা বর খেলাফ নারায়ণগঞ্জের লোকেরা করে না, শেষ পর্যন্ত আমরা থাকবো ইনশাল্লাহ। পড়েন যারা কষ্ট করে, আমি ভাবছিলাম আধা ঘন্টা কথা বলবো, আমার সেক্রেটারি বলতেছে 30 মিনিটের 1 মিনিট বেশি কথা বলবেন না, কারণ মানুষ এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। তারপর আস্তে আস্তে আমরা সবাই মিলে আমাদের ক্রাইসিসকে আমরা ওভারকাম করেছি, ঠিক কিনা? তারপরে আস্তে আস্তে আমাদের অভিভাবক, আমাদের অত্র এলাকার এমপি মহোদয়, উনিও এসেছেন, আমরা একসাথে সংক্ষিপ্ত দোয়া করে বিদায় নেব ইনশাল্লাহ। পড়েন, আয়োজক কমিটির আন্তরিকতার কোনো ঘাটতি নাই, অনেক চেষ্টা করেছে। এই ক্যামেরাম্যানরা বসো 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 বসো, এই সিট ডাউন বসো, এই ক্যামেরা হাত দিছো কেন, বসো। আজকে থেকে কোন ক্যামেরাম্যান যদি দোয়ার আগে আমি উঠতে দেখি, ওইটার নামটা শুধু আমার কাছে এনে দিবা, আমি করতেছি দোয়া আর এরা মাইক ঠিক করে, একেবারে সোজা করে দিব সবগুলা। তোমরা মিডিয়ার কর্মী হয়েছে দেখে ভাই বোন, তোমরা মানুষের সাইজ করবে, যে এরাও তুম করে সাইজ করে দিতে পারে। এজন্য কেউই আমরা অন্যায় করতে চাই না, নিয়ম বহির্ভূত কোনো কাজে যেতে চাই না, অপ্রয়োজনে কাউরে সাইজ করার দরকার,
সবাই সবার বন্ধু, জনগণ মিডিয়া কর্মীদের বন্ধু, মিডিয়া কর্মীরা জনগণের বন্ধু। আর এটা কোরআনের মাহফিল, এটার একটা ভাব গাম্ভীর্যতা আছে। আপনারা বিশৃঙ্খলা করলে আমার ভেতর থেকে আধ্যাত্মিকতা বেরোবে না, আর আপনারা খুব কোমল স্মুথ একটা পরিবেশ করে দিলে আমি ভেতর থেকে ফিল করে করে কথাগুলো বলবো। যেই কথা হৃদয় থেকে বের হয় ওটা হৃদয়ে ডে টাচ করে, আর বিশৃঙ্খলার মধ্যে দিয়ে তো ওই কথা আসবে না। এজন্য মিডিয়া কর্মীর ভাইদের কাছে আমি আন্তরিকভাবে আবেদন জানাই, শুধু আমার বলে কথা না, যে কোনো বক্তার। আলোচনা শেষ, দোয়া শেষ, ভদ্রভাবে তোমরা তোমাদের ক্লিপসগুলো খুলে নিবা, তোমাদের মাউথপিসগুলো সুন্দরভাবে খুলে সুশৃঙ্খলভাবে বিদায় নিবা। শেষ হয় নাই, এমপি মহোদয় কথা রাখেন নাই, এখনই তোমরা ক্যামেরা নামাচ্ছ, নেক্সট ডে কখনো যেন এরকম না হয়। যারা কষ্ট করে কথা শুনেছেন, আমি কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, ওনারা সর্বোচ্চ চেষ্টা করেছেন কিন্তু গ্যাদারিং এর কারণে সামাল দেয়া যায় নাই। আমার বোনেরা অনেক কষ্ট করেছেন, ভাইদের কষ্ট দেখেছি, বোনদের কষ্ট আমরা দেখি নাই। ওখানে নাকি অনেক বোনেরা এসেছে, যে বোনেরা কষ্ট করে আসলো, আম্মা জান খাদিজাতুল কুবরা তাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ তাদের হাশর নসিব করে দিক। আমার যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা সাইয়েদনা হামজার মতো কবুল করুক। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, কোরআনের সাথে থাকেন।